নমস্কার, আমি পর্ণা। শুরু করছি আজকের খবরিয়া নিউজ। এক লাফে এ রাজ্যে কন্টেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে 600 থেকে 800। কলকাতায় কন্টেনমেন্ট জোন 351টি, করোনায় এ রাজ্যে নতুন করে আক্রান্ত 396 জন, করোনায় গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা 10। কোচবিহারে প্রথম করোনা জয় করে ফিরলেন 29 জন, তাদের মেখলিগঞ্জ নাকায়। মেখলিগঞ্জ বিডিও এবং নাকা চেকিং টিম 9:30টার সময় করলেন করতালির মাধ্যমে অভিনন্দন দিয়ে রিসিভ। প্রথম করোনা জয় করে কোচবিহারে ফিরলেন কোচবিহারের 29, কোচবিহারের মেখলিগঞ্জ নাকায় মেখলিগঞ্জ বিডিও এবং নাকা চেকিং টিমের সদস্যরা করতালির মাধ্যমে তাদের কোচবিহারে রিসিভ করলেন। জানা যায় সেই 29 জনের মধ্যে রয়েছেন 26 জন করোনা মুক্ত কোচবিহারের বাসিন্দা। এছাড়াও রয়েছেন প্রথম করোনা আক্রান্ত কোচবিহারের মৃত যুবক, তার বাবা সঙ্গে রয়েছেন উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত 2 কোচবিহারের বাসিন্দা। বাংলাদেশের প্রথম করোনা আক্রান্ত কোচবিহারে মৃত যুবকের বাবা তার আত্মীয়ের বাড়ি কোচবিহারে থাকবেন বলেই জানা যাচ্ছে। কোচবিহারে নতুন করে আরো 29 জন আজ করোনা পজিটিভ এলো। কোচবিহারে নতুন করে করোনা কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হলো আরো 17টি। এই মুহূর্তে কোচবিহারে করোনা আক্রান্তের সংখ্যা 100 শতাধিক। আজ নতুন করে একদিনে আরও 29 জন আক্রান্তের খবর কোচবিহারে, আর এরপরই 17টি নতুন কন্টেনমেন্ট জোনের ঘোষণা করল কোচবিহার জেলা প্রশাসন। এদিন আরও আসা 64টি রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মুহূর্তে মোট কন্টেনমেন্ট জোন কোচবিহারে 68টি। এই 29 জন নতুন আক্রান্তের মধ্যে দিনহাটা 1 নম্বর ব্লকে 11 জন, দিনহাটা 2 নম্বর ব্লকে 15 জন, সিতাই এলাকায় 3 জন রয়েছে বলে জানা যাচ্ছে। এই আক্রান্তদের মধ্যে 15 জন মহারাষ্ট্র থেকে, 10 জন দিল্লি ও লাগোয়া এলাকা থেকে এবং 5 জন অন্যান্য রাজ্য থেকে কোচবিহারে ফিরেছেন বলে জানা যাচ্ছে। নতুন হওয়া কন্টেনমেন্ট জোনের মধ্যে গোসানিমারি 1, গীতালদহ 1, পেটলা ওকরাবাড়ি, বড় শোলমারি, মাতালহাট পেটলা, সাহেবগঞ্জ, বুড়িরহাট 1, বুড়িরহাট 1 আবার, চৌধুরীরহাট, বামুনহাট 1, গোবরাছড়া, নয়ারহাট, সিতাই 1, চামটা, ব্রহ্মোত্তর, ছত্র, এই সব এলাকাগুলো রয়েছে। করোনা আক্রান্তে নিজের বাড়িতেই বিনা চিকিৎসায় রাখা হচ্ছে অভিযোগ তুলে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ধলপল এলাকার বাসিন্দারা। করোনা আক্রান্ত হওয়ার পরেও এলাকা থেকে আক্রান্তকে নিয়ে যাওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। আজ সকাল থেকে তুফানগঞ্জের ধলপল 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকার তুফানগঞ্জ আলিপুরদুয়ার রোডে এই অবরোধ শুরু হয়। দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা ধরে এই অবরোধ চলায় ক্ষুব্ধ পথ চলতি মানুষের সাথে অবরোধকারীদের বিরোধ তৈরি হয়। এক সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয় বলে জানা গিয়েছে। পরে অবরোধ তুলে নিলে তুফানগঞ্জ 1 নম্বর ব্লক অফিসে আসেন সেখানকার বাসিন্দারা। অবরোধকারীদের অভিযোগ, 2 দিন আগে এলাকার এক যুবকের করোনা পজিটিভ রিপোর্ট আসে কিন্তু তাকে করোনা হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। ওই যুবক বাড়িতে না থেকে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ অবরোধকারীদের, আর তাতে আতঙ্কিত হয়ে রাস্তা অবরোধ করেন তারা। এদিকে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের সাথে বৈঠক করে করোনা আক্রান্ত ওই যুবককে সিদ্ধান্ত নেবে ব্লক প্রশাসন। কোচবিহার সহ রাজ্যের বিভিন্ন জেলায় 15টি নতুন কোভিড হাসপাতাল গড়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি, কঠিন হয়ে যাচ্ছে লড়াই। পরিযায়ী শ্রমিকরা ফিরে আসার ফলে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আগামী দিনে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে করোনা চিকিৎসার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রাজ্যে আরও 15টি করোনা হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বর্তমানে রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ, তাই হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর দিনাজপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় তৈরি হবে করোনা হাসপাতাল। হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরছেন। রাজ্যে এখন যে 69টি হাসপাতালে কোভিড চিকিৎসা হচ্ছে সেখানে মোট বেডের সংখ্যা 8,785টি। এর মধ্যে আইসিইউ বেড 920টি এবং ভেন্টিলেটর সাপোর্ট রয়েছে 392টি বেডে। সরকারের অনেকের মতে যে হারে পরিযায়ী শ্রমিকদের মধ্য থেকে সংক্রমিত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে তা দেখেই আগাম ব্যবস্থা রাখা হচ্ছে। রাজ্য সরকারের শীর্ষ সূত্রে খবর, কম বেশি আরও 15টি হাসপাতালকে কোভিড চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হবে। এখন রাজ্যে কোভিড হাসপাতালের সংখ্যা 69টি, তা বেড়ে হতে পারে 84টি। কোন জেলায় কোন হাসপাতালকে কোভিড চিকিৎসার জন্য ব্যবহার করা হবে সে ব্যাপারে রাজ্য স্বাস্থ্য অধিকর্তার পর্যালোচনা করছেন বলে সরকারি সূত্রে খবর। কয়েকদিনের মধ্যে নতুন হাসপাতালের কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার। আবার করোনার থাবা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে, করোনায় আক্রান্ত বেশ কয়েকজন চিকিৎসক। এবারে করোনার হাত থেকে রক্ষা পেল না চিকিৎসকও। করোনার থাবায় আক্রান্ত হয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের এক চিকিৎসক সহ আরও 3 জন।
এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ক্রমশ হাসপাতাল চত্বরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই চিকিৎসকের সংস্পর্শে কারা কারা এসেছেন তা খতিয়ে দেখছে প্রশাসন। আক্রান্তদের মাটিগাড়ার হিমাচল বিহার কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল জলপাইগুড়ি জেলা হাসপাতালে সহকারী সুপার করোনায় আক্রান্ত হন। তারপরই আজ উত্তরবঙ্গ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক আক্রান্ত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চিকিৎসক মহলে। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বাবা লোকনাথের তিরোধান দিবস পালন করলো তুফানগঞ্জ ক্লাব। আজ 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস। তুফানগঞ্জ ক্লাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে 33তম বর্ষ পূর্ণ করা হলো বাবা লোকনাথের তিরোধান দিবসের। এটি বলিউডের কোটি কোটি টাকার কোনো জমকালো স্টেজ নয়, কোচবিহারের ঘোকসারডাঙ্গার প্রত্যন্ত গ্রামে কোরিওগ্রাফার সৌরভ পাটোয়ারি, শিল্পী অঙ্কিত রয়ের তৈরি করা এই ভিডিওটি খবরীয় 24 এর দর্শকদের জন্য। हर कदम अपने हाथों किस्मत लिखने आज चले हैं हम। অফিস করা যাবে না দাবিতে প্রধান শিক্ষককে স্মারকলিপি দিল বিজেপির শহর মণ্ডলী।
তুফানগঞ্জবাসীর আবেগজড়িত তুফানগঞ্জের হেরিটেজ তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। তুফানগঞ্জে প্রকৃত শিক্ষিত গড়ে তোলার অন্যতম একটি কারিগর এই বিদ্যালয়টি। তবে কিছুদিন থেকে এই তুফানগঞ্জ NNM হাইস্কুলের পেছনের দিকে জমিটি তুফানগঞ্জে SI অফিস করা হবে বলে খবর আসছিল। এই দাবি নিয়ে তুফানগঞ্জ বিজেপি শহর মণ্ডল আজ এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাছে এই বিদ্যালয় পরিসর বাদ দিয়ে অন্য কোনো স্থানে SI অফিস তৈরির পক্ষে একটি স্মারকলিপি জমা দিলেন। আজকে আপনারা কি উদ্দেশ্যে আমাদের এই ঐতিহ্যবাহী মেমোরিয়াল হাই স্কুলে এসেছি? আমরা ভারতীয় জনতা পার্টি তুফানগঞ্জ শহর মণ্ডলের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে তুফানগঞ্জ NNM হাই স্কুলের যে পরিচালন সমিতি আছে সেই সমিতি এই হেরিটেজ স্কুল যেটা 1916 সালে তৈরি হয় এবং সেটা হেরিটেজ স্কুলের মর্যাদা পায় এবং এরকম একটা স্কুলে আমরা যখন জানতে পেলাম যে DI SI অফিস এখানে স্থায়ীভাবে ওনাদের এই স্কুলের তরফ থেকে জায়গা দেওয়া হচ্ছে অফিস তৈরি করার জন্য, এরই প্রতিবাদে আমরা আজকে এখানে এলাম। আমরাও চাই এই SI অফিস তুফানগঞ্জে স্থায়ীভাবে হোক, কিন্তু তুফানগঞ্জে আরও অনেক স্কুল আছে, সেখানে অনেক জমি পড়ে আছে, সেই সব জমিতে করুন বা সরকারিভাবে জমি দিনে সেই সব জমিগুলোতে করুন, তাতে আমাদের কোনো বাধা বিপত্তি থাকবে না। ধন্যবাদ। তুফানগঞ্জ শহর মণ্ডল সভাপতি রিপন পাল। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সমস্ত নিউজ, আপনার এলাকার সঠিক খবর সবার আগে খবরিয়া 24। আমি পর্ণা, আজ এখানেই রাখছি, আগামীকাল আবার দেখা হবে এই সময়।